পিকাচু টুকুশের সবগুলো ছবি আমার কাছে ভীষণ রকম প্রিয়, কারণ ওদের সবগুলো স্মৃতি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো ওদের ওরা যখন অসুস্থ হয় কোনো কারণে বা কোনো স্যাড মোমেন্ট, আমি খুব কম আছে যেটা ছবি তুলে রাখি, কারণ ওদের হাসি খুশি, ওদের আনন্দ আর ভালো লাগার মুহূর্তগুলো আমি বেশি ছবিটা তুলে রাখি বা আমার কাছে সংরক্ষণ করি, যেন একদম হারিয়ে না যায়। সেই জন্য মাঝে মধ্যে আমি ফেসবুকে বা ইউটিউবে দিয়ে রাখি, যেন আমি সারাটা জীবন দেখতে পারি। আল্লাহ তাআলা ওদেরকে কতদিন বাঁচিয়ে রাখবেন, আমাকে কতদিন বাঁচিয়ে রাখবেন, এটা আসলে আমরা কেউই জানি না। তারপরেও সবগুলো ছবি আমি সংরক্ষণ করে রাখি। খুব ভালো লাগে আমার যখন আমার একটু মন খারাপ লাগে বা কোনো কারণে আমি স্যাড থাকি, তখন হচ্ছে ওদের এই ছবিগুলো দেখলে আমার খুব ভালো লাগে। পিকাচুর সব ছোটোবেলায় যত ছবি আছে সব আমি সংরক্ষণ করে রেখেছি, সময় করে একদিন আমি আপনাদেরকে দেখাবো। এই ছবিগুলো হচ্ছে আমাদের গ্রামে গিয়েছিল তখন, আর একটা শীতকালে ছবি টুকুশের কি কিউট ছিল আর কতটুকু ছিল দেখুন। ওরা যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি এই ছবিগুলো দেখবো আর হাসবো। টুকুশ খুবই কিউট ছিল ছোট্টবেলায়, দেখুন কি আদর আদর করে গুলুমুলু হয়েছিল। এখন বড় হচ্ছে তো একটু আগের থেকে লম্বা হয়ে গিয়েছে অনেকটা, আর একটু শুকিয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ পিকাচু এখন একটু হেলদি হয়েছে। টুকুশ দেখুন তখন অনেক হেলদি ছিল, এখন আবার একটু কম হেলদি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে ও মানে হেলদি আছে বাট একটু শুকিয়ে গিয়েছে আর কি, কারণ এই গরমের মধ্যে খাচ্ছে না। দেখুন ওদের এই মোমেন্টগুলো আমার কাছে এত এনজয়েবল, আমার কাছে এত ভালো লাগে। গ্রামে গিয়ে ওরা খুব মজা করত আর সারাক্ষণই ঘুরু ঘুরু করত, অনেক আনন্দ করত মাশাল্লাহ। ও হাঁসের পিছে পিছে সারাদিন ঘুরত টুকুরানি। আমার রুম এটা বাড়িতে, তো ওই রুমে ও হচ্ছে সারাদিন ময়লা পায়ে বিছানায় উঠতো, সেই জন্য সারাক্ষণ আমার বিছানার চাদর ধোয়া লাগতো দুই দিন পর। এটা আমার ভাগিনা আর ও খুব আদর করত। তো এই দিন হচ্ছে মাছ রান্না করেছিলাম পুকুরে, সেটা খেয়েছিল, এটা ছাদে সিঁড়িতে বসেছিল টুকুশ আর পিকাচু। আমার মনে হয় ওদের প্রত্যেকটা মুহূর্ত যদি আমি ধরে রাখতে পারতাম, কিন্তু আসলে সব মুহূর্ত তো ধরে রাখা সম্ভব না। দেখুন এখানে আমার টুকুশকে কত কিউট লাগছে মাশাআল্লাহ, ছোট্ট একটা বাবু ছিল। এটা হচ্ছে স্ট্রে ক্যাট আমাদের গ্রামের, আমি বাড়িতে গেলে সবসময় ওকে খাবার দিতাম আর এসে আমার কাছে জোর দাবি জানাতো, বসে থাকতো যে খেতে দাও আমাকে, তাড়াতাড়ি খেতে দাও, এক্ষণই দাও, এরকম একটা অবস্থা। জানি না কেমন আছে ও। আর এই সময় টুকুশ পিকাচুর অনেক মিল ছিল, এখন তো টুকুশ পিকাচুর অনেক ঝগড়া, আপনারা জানেন দেখতে পারে না। টুকুশের তো সবসময় বাদরামি, আর এটা চলে আসার আগের দিন আমি ওদেরকে ডাইপার ট্রায়াল দিচ্ছিলাম, দেখুন ড্রাইভার পরে পিকাচুর কী অবস্থা। ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর না দেখে থাকলে আমার চ্যানেলে ক্যাট ডাইপার ভিডিও আছে, দেখে নেবেন। বাড়ি থেকে চলে আসার পরের দিন সকালে এই ছবিটা টুকুশের এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।